যেহেতু আমাদের যেহেতু আমাদের মোটামুটি সবাই প্রেজেন্ট আছে, আমরা শুরু করতে পারি। আগে একজন বলো, কে উত্তর দেবে সে একটু বলো, নাম বলবে, নাম বলবে, আমি তাকে প্রশ্ন করব। একজন, হ্যালো, কে কেউ প্রশ্ন মানে কেউ উত্তর দিতে চাচ্ছ না? এক, দুই, এটা তিন, পাঁচ। উত্তরগুলো লিখে রাখো, উত্তরগুলো লিখে রাখো, আমি একজনকে নাম করে আমি জিজ্ঞাসা করে নেবো, ঠিক আছে? তোমরা উত্তরগুলো বের করতে থাকো, আমি পরে জিজ্ঞাসা করে নেবো, সমস্যা নাই। চার, কোস, ও সরি, কোস থিটা প্লাস সাইন থিটা হোল স্কয়ার মাইনাস কোস থিটা মাইনাস সাইন থিটা পাঁচ, কোস থিটা প্লাস সাইন থিটা হোল স্কয়ার প্লাস স্কয়ার ছয়, আরেকটা হচ্ছে তোমার ফোর স্কয়ার বি মাইনাস টু ইকুয়াল টু জিরো। প্রশ্ন হচ্ছে এক, সাইন স্কোয়ার এ, সরি সরি, দুই হচ্ছে সাইন টু এ, ছয়টাকে করে নিই, পরে আমরা অন্যগুলো করব, ঠিক আছে? প্রথমটা কোসেকে মানে স্কটে এগুলো ফোর বাই থ্রি, কোসেকে সমান কত এটা কেউ বলতে পারো? আরো হয়েছে কারো হয়েছে এটা প্রথমটা? হ্যালো, শুনতে পাচ্ছ আমাকে? আমাকে কি শোনা যায়? কেউ একজন, তার প্রথমটা উত্তর কি? সরি, প্রথমটার উত্তরটা কি হবে? স্যার 25/24 মনে হয়।
অঙ্কটার মান চেঞ্জ করে আমি একটু দিলাম, মানটা চেঞ্জ করে দিচ্ছি, দেখি তাহলে তোমার শর্টকাট কি করে এই চেঞ্জটা এটা করে দিয়ে এটা মনে করে 7/5 করে দিলাম, তখন এই উত্তরটা কি হবে এখানে কত হবে বলে ফেলো। 10 সেকেন্ড টাইম, 9, 8, 7, 37/35 ঠিক আছে, তো 37/35 সবাই ঠিক আছে, 35। যদি এটার উত্তর এটা যদি আমি আরো চেঞ্জ করে এটাকে যদি চেঞ্জ করে যদি এখানে করে দিই যে 3/11, তখন এখানে কত হবে? এক মিনিট কখনো লাগবে না, মানে যদি কৌশলটা সে করতে পারে, প্রথমে হচ্ছে তুমি কষ্ট করে ক্যালকুলেশন করলে, পরবর্তীতে মান চেঞ্জ করে দ্রুত করার চেষ্টা করলে তখন বুদ্ধিটা বেড়ে যাবে আসলে কি করে করে। কত হবে স্যার? 65/33 কে বললো, কে উত্তর কে বললো, কে উত্তর বলেছে? আচ্ছা, নাম কি? কি নাম? আচ্ছা, তো ভৌমিক বাবু, আচ্ছা ঠিক আছে। যদি এখন কোসেক না বের করে আমি যদি বললাম ট্যান কত, তখন কি উত্তর করতে মনে করি এটা কার জন্য? আচ্ছা তোমাদের এটা বলে দিই, যারা এখানে এটা পার মানে দ্রুত করে বের করতে পারছো না যারা, তাদের জন্য আমি কৌশলটা বলে দিই। প্রথমটা বের করার জন্য কৌশল হচ্ছে এরকম, 1/2 4/3 + 3/4, এটা করলে দেখবে যে কত হবে 25/24। পরেরটা যদি 7/5 করো তাহলে হবে কত, 7/5 + 5/7, মানে কৌশলটা জানা থাকলে 49/74/70, মানে কাটাকাটি করলে যেটা হয়। তারপরটা কত হবে যে 3/11 করি, 3/11 + 11/3 কত হয় এটা, 9 + 130/66, মানে আমি বুঝতে পারছি কি করবে ঝটপট করে কৌশলটা কিরকম করছে কি, মানে স্কটে থাকলে এই টাইপের, যদি কটে বের করতাম ঠিক আছে, মানে কি করে ঝটপট বের করে এটা। এবার যদি আমরা কট এ বের করতাম, মানে পরেরটা বের করার জন্য এই পরেরটা যদি বের করি তাহলে কি করে, কারণ আমাদের হাত দিয়ে এটা মাথায় রাখবে, তুমি সবসময় মাথায় রাখবে এটা সবার জন্য। মনে করো এটা যদি এক্স হয়ে থাকে তাহলে তোমার কোসেকে মাইনাস কট এ ইকুয়াল টু 1/x হয়ে থাকে, এটা প্লাস এরকম হয়। তো যেটাই হোক না কেন এখানে আর এটা যেটাই হোক না কেন এই দুটো গুণফল শেষ এক হয়, কারণ কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা হয়ে যায়। যদি এইটা বের করতে হয় সবসময় মনে করো কটেরটা এইটা যদি বের করতে হয়, এখানে যেটাই হোক না কেন, এখানে যেটাই থাক না কেন, আর এখানে যেটা থাক না কেন, ঠিক আছে, কট যদি বের করো, কটে বের করো তাহলে 1/2 এইটা বিয়োগ এটা, মানে প্লাস এরটা আগে পরে মাইনাসটা দিবা তাহলে ভুল হবে না, মাইনাস এই ফর্মুলাটা ব্যবহার করলে হয়ে যাবে। কট বের করলে ট্যান কত হবে, ট্যান তো এইটা যে মান বের হবে তার উল্টো করে দিলে ট্যানটা হয়ে যাবে। কোসেক বের হয়ে গেলে কি হয়, কোসেক কোসেক থেকে সাইন বের করা যায়, সাইন আর ট্যান গুণ করলে কস বের হয়, কস হয়ে গেলে সেক হয়ে গেল, তার মানে এইটা দেওয়া থাকলে সাইন কস ট্যান কস সেক কোসেক সবগুলো বের করা যায়, মানে এই একটা তথ্য দেওয়া থাকলে সবগুলো বের করা যায়। কি করে আমি একটা উদাহরণ দিয়ে দিচ্ছি এটা দেখে না কিভাবে, মনে করো এখানে আছে কোসেক এ মাইনাস কট এ, সে মনে করে এটা কত 5/3, তাহলে হিসাব মতো তাহলে কোসেক এ কত হয়েছে, কোসেক এ কোসেক এ হবে 1/2 কত, 3/5 + 5/3, মানে এর প্লাস এর মানটা হচ্ছে 3/5, এই তাহলে মান কত আসছে 25/24, তাহলে এখান থেকে সাইন এর মান কত, সাইন এ হচ্ছে 24/25,
যদি এইটুকুকে বের করতে পারে তাহলে কিন্তু সে ঝটপট করে অন্যভাবে কাজ করতে পারে। মনে করে এটা কত, এটা 24 25, এটা হচ্ছে 7, এটা কিন্তু বের করতে পারে, কোনো সমস্যা নেই। এখান থেকে যদি ছবি বের করতে পারে তাহলে ঝামেলা সব শেষ। যদি এইভাবে না বের করে, যদি কেউ এইভাবে বের করতে চায় যে কট বের করে কোথায়, কট কট বের করার জন্য কি হবে, হাফ হাফ কত, 3/5 -5/3 কত জান না, 3/5 মানে ও আছে এখানে, এটা কি বুঝে কোণের একটা বিষয় আছে, ঠিক আছে। এটা এইভাবে না বের করে সিঁড়ি হবে, মানটা ঠিক আসবে কিন্তু নেগেটিভ পজিটিভ একটা বিষয় থাকবে। মানে এইভাবে বের করলে তোমার মানটা ঠিক থাকবে কিন্তু নেগেটিভ পজিটিভ কোনটা আগে বড় সেটা সমস্যা হবে। যেমন এটা 3/5, তাহলে মাইনাস কত আসে, 9 মাইনাস কত আসে, এটা 9 - 25 / কত 24, কট 24 তার মানে কত, 16/কত আসে, এটা কত কত বলো তো, এটা কত, -16/ কটের ক্ষেত্রে কি আছে, কটে আছে, এখানে এটা লিখে রাখি, কোসেকে প্লাস কটে সমান সমান 3/5। তাহলে যদি এটা থেকে এটা বিয়োগ করি, বিয়োগ করলে আমার 2 কট হয়, এটা ঠিক আছে, 9 বিয়োগ এটা, তাহলে বিয়োগ করলে 18, মানে আছে 18/24, 18/15 না 24 না তো, 30 × 60, তার মানে 2 × 2 × 5 × 3। আচ্ছা এখানে 24 হলে কি করে, 24 না তো 9, আর ও আচ্ছা আমি অন্য মানটা ইয়ে করেছি, 3 × 3 = 9 + 25, আর এখানে হচ্ছে 2 × 5 × 3, তার মানে এটা কত আসে, এটা 25, সরি আগের মানটা ইউজ করেছি, এটা 34, 34 মানে 17/15, তাহলে এটা 15/17, তাহলে 15/17 যদি করো, তাহলে এটা যদি 15, এটা যদি 17 হয়ে থাকে, তাহলে এটা 8 হওয়ার কথা, ঠিক আছে। 8 না কত, মান বের হয় কত, 15 25 আর 9 34, 34 এর তাহলে কট, কটে আসে কত, 2 × 5 × 3 মানে হচ্ছে -9/কত, মানে 9/5 × 3 মানে -3/5। এইখানে যে বিষয়টা তোমাদের একটা বিষয় বলি, এই মানগুলো এই সাধারণত এই ছবি থেকে যদি কখনো করতে চাও, এইভাবে যদি তুমি করতে চাও কখনো, তাহলে তোমার থিট এই কোণটা যদি সূক্ষ্ম কোণ হয়, এটা যদি দেওয়া থাকে, তাহলে তুমি শুধুমাত্র ছবি দেখে করার এই জিনিসটা করতে পারো, তাহলে তোমার জন্য সুবিধা হয়। না হলে আবার কোঅর্ডিনেটে একটু সমস্যা থাকে, কোঅর্ডিনেটে একটু সমস্যা থাকে, হ্যাঁ কোন চতুর্ভাগে থাকে সেটা একটু সমস্যা হয়ে যায়, ঠিক আছে। এখন আমরা কোসেক 9 আর 25 = 34, আর নিচে হচ্ছে তোমার 30, কাটাকাটি করলে 17/5, তো এখানে কোসেক সাইনে হচ্ছে তোমার 15/17, তাহলে 17 × 2 = 14 আসবে, তো এটা আসবে না। এখানে কট, কট কত আসে, তাহলে কটের মান, কটের মান কত আসে, মানটা কত দেওয়া ছিল আগে, 4/3, ও আচ্ছা আচ্ছা হ্যাঁ, মাইনাস কত আসে, মাইনাস মাইনাস কটের মানে হচ্ছে হাফ কত, এটা -18, 18 না কত, ভুল বলছি, যোগ বিয়োগে ভুল হয়ে যাচ্ছে, তাহলে কত আসে এটা, সেই জন্য ক্যালকুলেশন কেমন একটা লাগছে, 16, তাহলে মাইনাস কত, 8, -8/, হ্যাঁ এই, কারণ 8 স্কোয়ার, আমরা 8 স্কোয়ার হচ্ছে 64, আর 15 স্কোয়ার হচ্ছে তোমার 225, যোগ করলে 289, মানে এটা হচ্ছে 17 স্কোয়ারের সমান। মানে এখানে যেটা ছবি ছিল এটা ছিল তোমার 15, এটা হচ্ছে 17, এখানে হচ্ছে 8, তাহলে সেই হিসাবে এই তথ্যটা ঠিক থাকে, 8/15 এটা ঠিক থাকে, কট এটা বা এটা এটা ঠিক থাকে। কিন্তু যে নেগেটিভের যে বিষয়টা থাকে, ওই নেগেটিভের বিষয়টা হচ্ছে অন্য কারণে আসে, কোঅর্ডিনেটের কারণে, কোন কোঅর্ডিনেটে আছে তার উপর নির্ভর করে এটা আসে। সেই জন্য এই ছবি দেখে সব সময় করার চেষ্টা করবে না, যদি নিশ্চিত হও যে এ তোমার পজি সূক্ষ্ম কোণ, তাহলে তুমি শুধুমাত্র করবে, নতুবা তুমি করবে না, ঠিক আছে। কট গেল, এটা ট্যান কত হবে, ট্যান কত হবে, ট্যান নিয়ে কত হবে, এটা উল্টোটা -15/8, কোনো সমস্যা নেই,
এবার সাইন আর এটা যদি গুণ করো তাহলে তুমি কস পেয়ে যাবে, সাইন 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 আর কট যদি গুণ করো কস পাওয়া যায় কি করে, কস হচ্ছে তোমার সাইন ইনটু কট, এটা গুণ করলে কস পাওয়া যায়। তাহলে সাইন কোনটা, সাইন কোনটা, সাইন হচ্ছে তোমার এটা, আর কট কোনটা, এটা। তো গুণ করলে কত হয়, -8/-8/17। তাহলে সেক কত, সেক হবে তো -17/8। মানে সবগুলো বের করা সম্ভব হয়। যে সমস্যাটা তোমার হতে পারে সেই সমস্যা শুধুমাত্র কোনটা হতে পারে, ওই নেগেটিভের একটা সমস্যা হতে পারে, ঠিক আছে? তো ওই মানটা যদি যদি তোমার সুকোণ দেওয়া থাকে তাহলে আর ওই সমস্যাটা তোমাদের হবে না। তো এই যে এই জিনিসটা তোমার যেটা জানার জন্য আমি বলছি সেটা হচ্ছে এইটা, এই দুটো জিনিস লাগবে, এই দুটো আমি সংক্ষেপে আবার বলে দিই তোমাদের, তাহলে বাসায় প্র্যাকটিস করতে পারবে। যদি কখনো কিরকম ভাবে থাকে, যেমন মনে করো কোসেক এ প্লাস কট এ ইকুয়াল টু মনে করো এ, আর কোসেক এ মাইনাস কট এ, এটা দেওয়া থাকলে এটা মনে করো বি, মানে এই দুটো গুণফল তো সবসময় কত হয়, সবসময় কত আসে, মানে এটা 1/a এটা হয়, হয়ে থাকে এটা। তাহলে কোসেক এ কত হবে, কোসেক এ হবে কত আর কট এ হবে কত, এটা বিষয়টা কোসেক কত হবে, এটা যোগ করে এ প্লাস 1/a, আর এখানে হবে কত, হাফ এ মাইনাস 1/a। এইটা মনে রাখলে তারপর কোসেক থেকে এখান থেকে সাইন বের করতে পারবে, এখান থেকে সাইন, এখান থেকে সাইন বের করতে পারবে, এখান থেকে তোমার ট্যান বের করতে পারবে, ঠিক আছে? ব্যাস, তারপরে তো কমপ্লিট হয়ে গেল। এই দুটো গুণ করলে আবার সাইন আর কট গুণ করলে কস পেয়ে যাবে, বা এই দুটো যদি গুণ করো তাহলে সেক, এই দুটো আবার গুণ করলে, এই দুটো গুণ করলে আবার সেক পেয়ে যাবে, আর সেক কে উল্টো করে দিলে আবার কস পেয়ে যাবে। মানে সবগুলো তোমার হয়ে গেল, ছয়টা মানই হয়ে গেল, ঠিক আছে? এরপরে এখানে এই অঙ্কটা, এটা কি করে হয়, এটা হচ্ছে তোমার মনে করো এটা কত, এটা হচ্ছে কজ, মনে করো সেকে বাই কজ কত হবে, এটা সেক স্কোয়ার। এই সমস্ত ক্ষেত্রে হ্যাঁ কট এ কত, 8/15, 8/15, 8/15 বলতে কট এ মানে 8/15, এখানে 8, এটা 15, এটা তাহলে কত, 17। তাহলে সেক কত হবে, এটা বাই এটা, 17/8, ঠিক আছে? এরকম। আচ্ছা, এরপরে তোমাদের ভিতরে একজন একটু বলো তো যে এখানে এই এটা এটা কত, এই দুটো খুব কাছাকাছি রেজাল্ট, একজন 4 নম্বর, হ্যালো, হ্যালো, 4 নম্বরটা কত হবে, জয়দীপ, জয়দীপ আছে, হ্যালো, হ্যাঁ কত হবে, 4 নম্বরটা কি হবে, জানো তো কিছুই না, কিছুই জানো না। আচ্ছা তুমি এটা এইটা কি জানো, ক্লাস 7 এ পড়েছিলে এ প্লাস বি হোল স্কোয়ার আর -a - b হোল স্কোয়ার সমান কত, এটা কি জানো না, এটাও জানো না তো, কি বলো, এবি এবি সবাই কি ঠিক বলছো, 4ab রাইট, তাহলে এটা কত হবে, এটা হবে 4ab, এ হচ্ছে এটা, বি হচ্ছে এটা, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার 4ab, এটা কোনো বিষয় হলো, এটা কত হবে, ও আচ্ছা আচ্ছা, চোখ চোখ মিলে দেখতে হয়, চোখ মিলে দেখো, চোখ মিলে দেখো, ঠিক আছে, চোখ মিলে দেখো, বলো এবার 5 নম্বরটা কি হবে, তাহলে কত আসবে, কস স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা মানে কত, 2, তাই তো, কারণ কোন সমস্যা আছে কিনা। আচ্ছা
এরপর তাহলে এটা এটা কেটে দিলাম। পরবর্তীতে ছয়ের দুইটা আছে। আচ্ছা প্রশ্নটা হচ্ছে, এবার আমি কার কাছে করি একটু দেখি, আমাদের এই সাদিদ, সাদিদ কে আমাকে শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। আচ্ছা সাদিদ, ওই যে ছয়ের ট্যান এ প্লাস কটে, এই ট্যান এ সমান কটে আছে, ট্যান এ আর কটে সমান হলে এর মান কত বলতে পারো? ট্যান ট্যান এ আর কট এ যদি সমান হয়ে থাকে তাহলে এর ভ্যালু কত? তোমাদের একটা চার্ট শেখানো হয়েছে না? তোমার চার্টের ভিতরে ট্যান এ আর কট নাকি স্যার? ওয়ান না মানে এর মান কত হবে? এর মান তো এক হবে না অন্য কিছু হবে? এর মান কত ডিগ্রি হলে ট্যান আর কট সমান হয়? ট্যান থিটা আর কট থিটা সমান হয় কখন? এর মান কত হলে ট্যান থিটা আর কট থিটা সমান হয়? আর বলবো? হ্যাঁ বলবো না কেন, বলার জন্যই তো। 45 ডিগ্রি, রাইট, 45 ডিগ্রি। তার মানে আমরা এখানে এই যে এই তথ্য থেকে, এই তথ্য থেকে আমরা বুঝতে পারছি যে এ হচ্ছে কত, 45 ডিগ্রি। এই আর এখান থেকে বি কত? কল স্কয়ার বি মাইনাস, এটা বন্ধ করো। হ্যালো, কেউ বের করতে পেরেছো? 45 45 45, হ্যাঁ, কারণ হচ্ছে 4 কল স্কয়ার বি মাইনাস 2 ইকুয়াল টু 0। এখান থেকে কল স্কয়ার বি ইকুয়াল টু কত? 2/4, মানে হাফ। তাহলে কল বি কত? 1/√2, মানে বি ইকুয়াল টু কত? 45 ডিগ্রি। তার মানে আমরা এটা ফোরে দুটাই 45 ডিগ্রি। বাহ খুব সুন্দর, তাহলে অঙ্ক তো রেজাল্ট হয়েই গেল। দুটাই যদি 45 হয় তাহলে এই এটা কত? সাইন স্কয়ার 45 মাইনাস কস স্কয়ার 45 মানে কত? 0। তাহলে সাইন স্কয়ার 45, সাইন 45 কস 45 একই না? সাইন 45 ডিগ্রির মান যা, তাই না? কস 45 মান তাই না? তোমাদের যে চার্ট আছে, চার্ট শেখানো হয়েছে যে চার্টের মধ্যে যেটা আছে কোনো একই না, মানে এটার মান দুইটার মানই তো হাফ, 1/√2। এ স্কয়ার করলে হাফ মাইনাস হাফ মানে হচ্ছে 0। ওকে, তুমি কি বুঝাতে পারলাম? ক্লিয়ার কি না? আচ্ছা এবার এখানে এটা সাইন 2a, সাইন 2a মানে সাইন 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি মান কত? 1। খুব সুন্দর কথা। প্লাস কস বি মাইনাস 15, বি মাইনাস 15 মানে বি মানে হচ্ছে 45 ডিগ্রি। তারপরে এর 15 বসালে কস 30, কস 30 এর মান কত? কস 30 এর মান কত? √3/2 না? এই কথা ঠিক আছে কিনা? হ্যালো, মানে সাইন 2a, সাইন 2a মানে 45 ডিগ্রি। তাহলে সাইন 2 এর মানে হচ্ছে সাইন 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি ভ্যালু কত? 1। আর ওখানে কস বি মাইনাস বি মাইনাস 15 ডিগ্রি, আসলে বি প্লাস 15 ডিগ্রি হলে আরো বেশি ভালো ছিল, তাহলে মানটা একটু সুস্থ মান আসতো। মানে যদি এখানে বি প্লাস করে দিতাম তাহলে এটা হয়ে যেত হাফ, মানে 60 হয়ে যেত, হাফ হয়ে যেত, 3/2 আসতো, মানটা সুস্থ মান আসতো। না হলে এরকম 1/√3/2, মানে 2√3/2, এরকম প্রশ্ন এরকম থাকতেই পারে, কোনো সমস্যা নেই, এটা কোনো সমস্যা, কোশ্চেন যা ইচ্ছে তাই দিতে পারে। তোমাকে তো উত্তর নিয়ে আমি কান্নাকাটি করছি না, তোমাকে প্রসেস বোঝাতে চাচ্ছি যে কিভাবে অঙ্কটা করে, ঠিক আছে? অঙ্কের উত্তর তো আমাদের দরকার নেই, কিভাবে করে সেটা আমাদের জানার দরকার। ওকে, আচ্ছা তাহলে আমরা মোটামুটি কিছু শিখলাম। এরপরে তাহলে আমি এবার একটু প্রশ্ন করি। আচ্ছা আমি একটা প্রশ্ন উত্তর দেবে কে দেখে, শক্তি আজকে যা হয়েছে তার উপর থেকে প্রশ্ন করবো। কে প্রশ্ন উত্তর দেবে, একজন বলো তো। অতনুভূমি গ্রাফসেন স্বামী স্যামুয়েল শক্তি শক্তি সন্ধান নীল নীল নীল
নীল শুনতে পাচ্ছ? আচ্ছা তাহলে এবার শুনতে পাও যদি, তাহলে তোমার একটা প্রশ্ন করি। প্রশ্ন হচ্ছে সেক থিটা প্লাস ট্যান থিটা সমান হচ্ছে তোমার মনে করো 5/3। প্রশ্ন হচ্ছে কস থিটা কত? এই এই শিক্ষাটা কিন্তু হায়ার মেথেও লাগবে, তোমরা যেটা শিখছো এই অংশটা কিন্তু হায়ার মেথে পুরোটাই আছে, এই অংশটা হায়ার মেথেও লাগবে। কিন্তু জিনিস একই তো, জিয়ার মেথ হায়ার মেথ বলে কোনো বিষয় না, তথ্য হচ্ছে ত্রিকোণমিতিক ভ্যালু বের করা, একটা রাশির মান বের করা, এটা কোনো বিষয় না। ত্রিকোণমিতি ত্রিকোণমিতি, আবার হায়ার মেথ জেনারেল মেথ কি? হায়ার মেথে একটা জেনারেল মেথে পার্থক্যটা কি জানো তো? হায়ার মেথে হচ্ছে 90 ডিগ্রি পর্যন্ত সীমাবদ্ধ থাকে, আর এই জেনারেল ম্যাথটা 90 ডিগ্রি পর্যন্ত সীমাবদ্ধ থাকে, আর ওখানে হচ্ছে তোমার চাষে বেশি যে কোনো কোন হতে পারে, নেগেটিভ পজিটিভ সব কোন হতে পারে, ঠিক আছে এই আর কি। আর তেমন কোনো সমস্যা নেই। তাহলে তোমাকে প্রশ্নটা যখন করবে, শিক্ষকের উচিত হবে ওই 90 ডিগ্রি ভেতরে রিলেশন আছে যেগুলো সেগুলো ঠিক করে রাখা, ঠিক আছে? সেই জন্য ত্রিভুজের ধারণা তুমি ব্যবহার করতেই পারো, কিন্তু সবসময় ওইটা না জেনে ব্যবহার করা উচিত হয় না এই আর কি। বলো কস থিটা কত হয়েছে? 15/17। 15/17 মানে হচ্ছে তোমার 25 - 9/30, 25 - 9/30 তোমার 30/16, তাহলে 15/30/25 - 9, তোমার কত বললে? 15/17। আচ্ছা ঠিক আছে, দেখি 25 আর 9 = 34, 17, হ্যাঁ 15/17, ঠিক আছে 15/17 বা 34/ এটা হচ্ছে সাদনান বলেছে কত, সাদনান উত্তর দিয়েছে কত যেন, ও দিয়েছে অন্যটা দেখে কত দিয়েছে দেখে নেই, সাদনান দিয়েছে 34/30, না 34/30 যেটা দিয়েছে সেটা হচ্ছে সেক থিটার মান। যদি এখানে এখান থেকে সেক থিটা বের করো, সেক থিটা হবে হাফ 5/3 + 3/5, মানে হচ্ছে 25 + 9/2 × 3 × 5, মানে 17/ বা 34/30 যেটা বলো, কিন্তু আমি চেয়েছি কস থিটা, সেটা হবে 30/34, মানে হচ্ছে তোমার 15/17, ঠিক আছে সাদনান ক্লিয়ার? ওকে ভালো কথা, মানে একটা জিনিস আমরা শিখলাম মোটামুটি। এইবার আর একটা তথ্য দিই, মনে করো কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু 17/8। প্রশ্ন হচ্ছে সাইনস্কো থিটা প্লাস 3 কসকো থিটা, না 3, না ঠিক আছে এইটা সমান কত, এটা সমান কত? কেন এটা 1 মিনিট না, কয়েক সেকেন্ডের বিষয়, মানে বুদ্ধির বিষয়, বুদ্ধির বিষয়, 1 মিনিট তো কখনোই লাগে না। তোমরা যখন এমসিকিউ উত্তর দেবে পরীক্ষার সময়, তখন আলাদা কাগজ আলাদা ক্যালকুলেশন নিবা, নিয়ে কাজ করবে আর উত্তর দেবে, রেজাল্ট ক্যালকুলেটার সব জিনিসপত্র নিয়ে রেডি হয়ে বসবা, তারপরে কাজ করবা, মনে মনে ক্যালকুলেশন করবে না, কেউ খাতা কলমে করে উত্তর দিবা, মনে মনে ক্যালকুলেশন ভুল হতে পারে, যেমন আমি মাঝে মাঝে মনে মনে করি, মাঝে মাঝে ভুলও হয়, ওরকম করবে না, ঠিক আছে দেখে শুনে বুঝে কাজ করবে, সময় থাকে অনেক সময় থাকে। কারো কি হলো? কেউ কি পারবে?
কেউ এই অর্ঘ অর্ঘ হয়েছে স্যার করছি স্যার স্যার অনেক অদ্ভুত একটা উত্তর আসে স্যার আমি অদ্ভুত দেব না যখন এরকম অদ্ভুত হয় তুমি কি কাজ করবে শোনো এখানে কোশেক এটা মানে কিন্তু এটা সেক কি কথা ঠিক আছে কিনা কো কোশেক এইটা থেকে এটা ঠিক আছে কিনা কো এইটা মানে তো এটা নাকি কি কথা উত্তর দাও ঠিক আছে কিনা বলো তাহলে আমি এগিয়ে যেতে পারি বেশ তাই এইটা যদি হয়ে থাকে এখান থেকে তাহলে cos থিটা কত আসে 8/17 খুব সুন্দর কথা এটা মানে কি 2 into sin square theta plus cos square theta plus cos square theta মানে এইখানে যে বুদ্ধি করছে এটা অতিরিক্ত দেওয়া তোমার মূল মান হচ্ছে এটা এইটা হচ্ছে আসল অঙ্ক এইটা শুধুমাত্র 2 যুক্ত করে দেওয়া তাই এটা হোল স্কয়ার মানে হচ্ছে 8/17 হোল স্কয়ার এই না যেটা যা হবে তাই এটা নিয়ে आंसर করার দরকার নেই তো মানে তোমাকে এই দুইটা এই কাজটা করা হচ্ছে তোমার চোখের মানে সমস্যা তৈরি করার জন্য তুমি সাইন এর মান বের করো কজ এর মান বের করো তারপর মান বসাবো না কি দরকার সাইন কজ মিলেই তোমার এক হয় তো সেটা তাড়াতাড়ি বানিয়ে নেবে আমার কথা বুঝতে পেরেছো এই দুটো মিলে 2 হয়ে গেল আর এই কজ স্কয়ার থিটা এখান থেকে বের করতে পারছি এই শেষ মানে মূল অঙ্কটা হচ্ছে এইখান থেকে এইটা হচ্ছে মূল অঙ্ক আর এটা অতিরিক্ত 2 যোগ করে দেওয়া এটা কোনো অঙ্ক বিষয় না কে বুঝে গেল কিনা মানে অঙ্ক দেখে তো ভয় পেলে হবে না ক্লিয়ার বুঝে গেছো তো এটা পুরুকোণ এটা জানো তো কোসেক 90 ডিগ্রি মানে থিটা সমান হচ্ছে সেক থিটা এটা কোসেক তোমরা চার্ট মুখস্থ করবে আর এই ফর্মুলাটা 90 ডিগ্রি মানে থিটা এর ত্রিকোণমিতিক অনুপাত যেগুলো আছে সবগুলো তোমরা মুখস্থ করবে তাহলে এটা এটা সূত্র উত্তর যেটা আসে আসুক এটা নিয়ে এখানে এইটা প্রথমে দেখার দরকার এটা তো ক্যালকুলেটরে উত্তর দেবে তোমার কি ঠিক আছে ওকে এবার সময় কি আর আছে কতটুকু আছে আর দেখি তো ও লাস্ট মিনিট বলো তো অন্য তোমাদের কোনো সমস্যা থাকলে বলো রেন তো কোনো সমস্যা রেন রেন কোনো সমস্যা আছে রেন রেনের কোনো সমস্যা মাইক অফ কেন সবাই তো ঠিক আছে তোমরা ভালোভাবে পরীক্ষা দিবে ঠিক আছে ক্যালকুলেশন করবে আর সূচকের ওইরকম সূচকের বৈশিষ্ট্যগুলো জানবে যেমন এটি টু পাওয়ার এটা সমান এক হয় এই এর মান কত শর্ত এটি টু পাওয়ার এক্স সমান বি টু পাওয়ার এক্স হলে আমরা এটা কখন হয় এটা হলে আমরা কি লিখি বা এটি টু পাওয়ার এক্স ইকুয়াল টু এটি টু পাওয়ার ওয়াই হলে এক্স সমান লিখি কোন শর্তে এই শর্তগুলো তোমরা একটু দেখে নেবে শর্ত বইয়ের শর্তগুলো লেখা আছে ভালো করে দেখবে লগের ফর্মুলা কোনটা মৌলিক সূত্র কোনটা কি বৃত্তান্ত সব বইয়ের মধ্যে টেক্সট বুক ভালো করে পড়বা যত পড়বা তত শিখবা ঠিক আছে তো ওকে সময় শেষ হয়ে গেলে এক্ষুনি অফ হয়ে যাবে তো সবাই তোমার ভালো থেকো ভালো পরীক্ষা দেবে ওকে আচ্ছা তো রাখি হ্যাঁ আজকে